নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি হঠাৎ করে ঢাকা ছাড়েন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ বলেন তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন, কেউ বলেন পিটার হাস ওয়াশিংটন গেছেন, তবে পরে জানা যায় তিনি ছুটি কাটাতে শ্রীলঙ্কা গেছেন। পিটার হাসের এই অনুপস্থিতি নিয়ে মুখ খোলে পররাষ্ট্র মন্ত্রণালয়। 16 নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিটার হাসের বিষয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন সেটি জানলেও কূটনৈতিক শিষ্টাচারের কারণে সরকার তা প্রকাশ করবে না। মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলা হয়, ঢাকায় কর্মরত বিদেশি মিশন প্রধানেরা যখন স্টেশন ছাড়েন, কূটনৈতিক পত্রের মাধ্যমে প্রোটোকলকে জানিয়ে যান, তাদের সদর দপ্তরেও তারা সেটা জানান। একইভাবে বাংলাদেশের রাষ্ট্রদূতেরা দেশে আসার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর পাশাপাশি যে দেশে কাজ করেন সেখানকার সরকারকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে আসার রীতি রয়েছে। রাষ্ট্রদূতের অবর্তমানে কে দায়িত্ব পালন করবেন সেটাও জানাতে হয়। জানা গেছে, পিটার হাস তার ছুটিতে যাওয়ার বিষয়টি ঢাকায় বিদেশি মিশনগুলোকেও জানিয়েছেন। তার ছুটিতে থাকার সময়কালে হেলেন লাফার্ব, যে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন, সেটিও তিনি মিশনগুলোকে অবহিত করেছিলেন। দীর্ঘ ছুটি কাটিয়ে কলম্বো সফর শেষে মার্কিন রাষ্ট্রদূত সোমবার ঢাকায় ফিরেছেন। বেলা 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পিটার হাস। এদিকে পিটার হাসের ঢাকায় ফেরার পর রাজনীতিতে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। সরকার বিরোধীরা অনেকটা পিটার হাসের ভূমিকার দিকে তাকিয়ে আছে। পিটার কি শুধুই ছুটিতে গিয়েছিলেন, নাকি এই ছুটির সঙ্গে বাংলাদেশের রাজনীতির সম্পর্ক আছে? এই নিয়ে নানা মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে তার ফেরার পর থেকে এখন পর্যন্ত কোনো তৎপরতা দেখা যায়নি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।